বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় বা পরবর্তী সময়ে বেশ কিছু কমন পরিচিত রোগ খুব প্রকট আকার ধারণ করে। তাই বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়ার সাথে সাথে যে কমন মেডিকেশনগুলো মেডিসিনগুলো আমাদের কিনে রাখা দরকার বা সংগ্রহে রাখা দরকার, যেগুলো কিনা সেই দুর্যোগ ঘনঘটাপূর্ণ বা সংকটকালীন সময়ে আমাদেরকে উসিলা হয়ে বড় ক্ষতির হাত থেকে ঠেকাতে পারে। আজকের ভিডিওটি সেই বিষয়গুলো নিয়ে। আমি মোহাম্মদ আনামুল হক, খুব সংক্ষেপে আনাম। বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আভাস পেলে যে ওষুধগুলো সাথে রাখবেন, পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া ও তার অসুখ, দূষিত পানির কারণে ডায়রিয়া, কলেরা এবং পেটের রোগ ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্করভাবে, যা বন্যার কারণে সৃষ্ট সমস্যাকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। পূর্ব সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে, বন্যা হবে এমন পূর্বাভাস পাওয়ার পরেই ডায়রিয়ায় ব্যবহৃত হয় এমন ওষুধ যেমন স্যালাইন, কিছু অ্যান্টিবায়োটিক, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন কিনে রাখা, এগুলো ব্যবহারের নিয়মটাও জেনে রাখা, যা সংকটকালীন সময়ে বেশ উপকারে আসবে। পানিবাহিত রোগ, জ্বর এবং টাইফয়েড ও তার ওষুধ, বন্যার সময় নোংরা আর দূষিত পানি যখন বিশুদ্ধ খাবার পানির সাথে মিশে যায়, তখন বন্যার পানিতে থাকা টাইফয়েডের জীবাণু মিশে গিয়ে টাইফয়েডের ঝুঁকি বাড়ায়। সে সময় শহর থেকে দূরের গ্রামের মানুষগুলো চিকিৎসা পাওয়া অসম্ভব হয়ে পড়ে। পূর্ব সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে, বন্যা হবে এমন আভাস পাওয়ার পরেই কিছু অ্যান্টিবায়োটিক, অ্যাজিথ্রোমাইসিন, সেফরোক্সিম, সেফট্রিয়াক্সন, সিপ্রোফ্লক্সাসিন কিনে রাখা, এগুলো ব্যবহারের নিয়মটাও জেনে রাখা। অবশ্যই ফুল কোর্স কিনে রাখবেন এবং তা সম্পূর্ণ করবেন। সংক্রামক রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া এবং তার ওষুধ, বন্যার পরে জমে থাকা পানি থেকে মশা ব্যাপক হারে বৃদ্ধি পায়, যা ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া ছড়াতে পারে। স্যালাইন, প্যারাসিটামল রাখতেই হবে সাথে সব সময়। চর্মরোগ, ফাঙ্গাসজনিত সমস্যা তার ওষুধ, বন্যার পানিতে দীর্ঘ সময় থাকলে বা ভেজা কাপড় পরে থাকার কারণে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে। পূর্ব সতর্কতামূলক হিসেবে কিছু ছত্রাকনাশক ক্রিম যেমন টারভেনাফিন 1% ক্রিম, লুলিকোনাজল 1% ক্রিম, সাইটাকোনাজল ইত্যাদি রাখা, নিয়ম মেনে অবশ্যই পুরো কোর্স কমপ্লিট করা। ডার্মাটাইটিস এবং চুলকানি, দূষিত পানির সাথে সংস্পর্শে আসার কারণে ত্বকের প্রদাহ বা ত্বকের কিছু জায়গায় ফুলে যায়, এটাকে ডার্মাটাইটিস বলে। চুলকানি, বন্যায় দূষিত এবং নোংরা পানি গায়ে লাগলে ভয়ঙ্কর রকমের চুলকানি হতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক। এই ডার্মাটাইটিস বা চুলকানি থেকে মুক্তি পেতে অবশ্যই কিছু ওষুধ কাছে রাখতেই হবে। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, হাইড্রোক্সিজিন, ফেক্সোফেনাডিন, লেভোসিট্রিজিন, রুপাটারিন, এসেট্রা। এই দুইটি সমস্যা যদি তীব্র আকার ধারণ করে তাহলে লাগতে পারে মুখে সেবন করা স্টেরয়েড ট্যাবলেট লাইক প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন। এই ওষুধগুলো অবশ্যই নিয়ম মেনে সেবন করতে হবে এবং আগে থেকে জেনে নিতে হবে, স্যাপলনের সাথে পানি মিশিয়ে গোসল করলে অনেকটা উপকার পাওয়া যায়। শ্বাসযন্ত্রের সমস্যা যেমন অ্যাজমা অথবা শ্বাসকষ্ট, বন্যার সময় ছত্রাক বা ধুলাবালির কারণে শ্বাসকষ্ট অ্যাজমার সমস্যা বাড়তে পারে, অবশ্যই সাথে রাখতে হবে অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় কাজ করে এমন ওষুধ। যাদের আগে থেকেই এ সকল সমস্যা আছে তারা অবশ্যই সাথে রাখবেন, আর যাদের সমস্যা ছিল না তাদের হতে পারে মন্টিলোগাস জাতীয় ওষুধ রাখবেন। পূর্ব সতর্কতা, বন্যার কারণে খাদ্য সংকট দেখা দিতে পারে, যা শিশু ও বৃদ্ধদের মধ্যে পুষ্টিহীনতার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অনেক গুণে। বন্যা বা কোনো দুর্যোগের আভাস পেলেই কিছু খাবার মজুত করে ফেলতে হবে পুষ্টিহীনতা ঠেকাতে। পানির ঘাটতি, বন্যার পানি ও খাবার পানি মিশে যাওয়ার কারণে বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়, যা পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ায়।